नमस्कार বন্ধুরা আর একটি নতুন রান্নায় আমি চলে এলাম এটা খুবই পরিচিত রান্না আর সকলেই জানে করতে কিন্তু আমি কিভাবে করছি সেটাই আমি দেখাবো আপনাদেরকে দেখুন আমি মটরশুটির কচুরি করে আপনাদেরকে আজ দেখাবো আর এই শীতের মৌসুমে সকলের বাড়িতেই মটরশুটির কচুরি হয় আপনারা দেখুন তাহলে আমি কিভাবে মটরশুটির কচুরি করছি আমি ফার্স্টে ময়দাটা মেখে রেখে দেব 1 ঘন্টার জন্য সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি ফার্স্টে চিনি দিয়ে দিচ্ছি এরপর আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর আমি দিচ্ছি এবার সাদা তেল আমি এবার এই ময়দাটাকে খুব সুন্দরভাবে ময়াম দেব আর কচুরিতে যে কোনো কচুরি জিনিসে ময়ামটাই নিন ময়ামটা যদি ভালো করে দেয়া হয় তবে খুব খাস্তা হয় কচুরি খেতেও খুব টেস্ট হয় আমি এবার সুন্দর করে ময়ামটা দেব এই দেখুন বন্ধুরা আমার কত সুন্দর ময়াম হয়ে গেছে দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে সাদা থেকে একদম লালচে কালার হয়ে গিয়েছে আর মুট করলেও এই দেখুন মুট হচ্ছে একদম সুন্দরভাবে আমার ময়াম হয়ে গিয়েছে আমি এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব আমি একবারই জল দেব না অল্প অল্প করে জল দেব আর আমি এটা গরম জল দিয়ে মাখব এই দেখুন অল্প পরিমাণে জল দিচ্ছি আবার বেশ সুন্দরভাবে কুচে নিচ্ছি এভাবেই আমার যেমন যেমন জলটা লাগবে আমি সেইভাবেই দেব আর একবারই দিলে এই জিনিসটা ভালো হবে না খেতে ডোটা তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি এবার সাদা তেল দিয়ে একটু ভিজিয়ে রেখে দিচ্ছি কড়াইটা গ্যাসের উপরে চাপিয়ে দিয়েছি ফারস্টে আমি এই কড়াইশুঁটি কচুরির জন্য যে পুরটা তৈরি করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই পুরটা তৈরি করার জন্য আমি ফারস্টে ঘি দিয়ে পুরটা তৈরি করব আর এই ঘিটা আমার নিজের হাতে তৈরি আপনাদেরকে লিংক দেওয়া থাকবে যাদের ইচ্ছা তারা দেখে নেবেন আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন কিন্তু ঘি দিয়ে করলে এই পুরটা বেশি টেস্ট হয় আমার ঘিটা গরম হয়ে গিয়েছে আমি এবার এর মধ্যে হিং ফোড়ন দিচ্ছি হিংটা ফোড়ন দিয়ে দিলাম আমি এখানে কড়াইশুঁটি বা মটরশুঁটি যেটাই বলতে পারেন ওই হয় আমি ওটাকে পেস্ট করে রেখেছি এর মধ্যে চারটি কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম আর কড়াইশুঁটি এটাকেও আমি মিক্সিতে বেটে নিয়েছি আমি এই এর মধ্যে আদা বাটা দিচ্ছি এক চামচ আর দিচ্ছি জিরে ধনে গুঁড়ো আর দিচ্ছি চিনি স্বাদমতো লবণ হালকা পরিমাণে হলুদ দিচ্ছি আমি আমি ভালো করে এবার পুরটা মিক্স করে সুন্দর করে আমি কষিয়ে নেব মশলা দিয়ে এই দেখুন বন্ধুরা আমার পুরটা একদম রেডি কড়াই থেকে একদম মুখে চলে আসছে দেখুন আমি এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে আপনাদেরকে পরের স্টেপ দেখাচ্ছি দেখুন আমি নামিয়ে নিয়েছি পুরটা আর একটা প্লেটের মধ্যে ছড়িয়ে দিলাম যাতে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি এই দেখুন বন্ধুরা আমার ময়দাটা এক ঘন্টা ধরে মাখা ছিল বলে কত সুন্দর নরম হয়েছে দেখুন আমি আর একবার কুচি নিলাম নিয়ে আমি এবার লোল করে করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কিভাবে পুরটা ভরছি এর মধ্যে এই দেখুন বন্ধুরা এইভাবে আমি লেচি দিয়ে কেটে নিচ্ছি আমার লোলগুলো করা হয়ে গেছে আমি এবার একটা পুর ভরে আপনাদেরকে দেখাচ্ছি
ফার্স্টে এরকম করে বাটির আকারে গড়ে নিতে হবে। বেশি পাতলা করলে চলবে না বাটিটা, আর বেশি পুর নিলেও হবে না খুব একটা। এইভাবে আমি ফুল ভরে ভরে রইগুলোকে এখানে করে করে রাখছি, দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইভাবে বাটির মতো করে নিতে হবে। এই দেখুন, এরপর এটার মধ্যে এইভাবে ফুল ভরতে হবে। ফুলটাকে একটু ঠেসে দিয়ে এইভাবে নিয়ে মুখটাকে একটু এরকম করে দেবেন, তাহলে বেড়াবে না। এই দেখুন, আমি এইভাবে সমস্ত পুর ভরে আপনাদের সামনে নিয়ে আসছি। উপরে কড়াইটা ধরিয়ে দিয়েছি, এবার আমি তেল দিচ্ছি। আর আমি এই কড়াইশুঁটির কচুরিটা সাদা তেলেই ভাজবো, ফ্রাই করবো তো, ওই জন্য বেশি করে একদম তেল দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার পুর বড়া হয়ে গেছে একদম রেডি। আমি এবার একটা একটা করে বেলে নেব। বেশি চাপ দিয়ে বেলবেন না, চাপ দিয়ে বেললে পুর সমস্ত বেরিয়ে যাবে। এভাবে আস্তে 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 করে বেলে নিতে হবে। আর বেশি চেপে ভাজলে তখন পুরটা বেরিয়ে যাবে। আমি একটু করে তেল নিলাম, আবার আপনাদেরকে আর একটা করে আমি দেখাচ্ছি। এইভাবে চেপে দেবেন ফার্স্টে, তাহলে জিনিসটা বেড়াবে না। আর এরকমভাবে হালকা হাতে বেলবেন, বেশি চেপে বেলবেন না। এই দেখুন বন্ধুরা, আমার তেলটা প্রচণ্ড গরম হয়ে গিয়েছে, আর এটা একটু গরম করতে হবে। আমি এবার কড়াইশুঁটি কচুরিগুলোকে ছেড়ে দিচ্ছি, আর গ্যাসটা এবার একটু কমিয়ে দেব। আর এইভাবে নিচ থেকে তেলটা উপর দিকে ছিটিয়ে ছিটিয়ে দেব, তাহলে খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর আমার কড়াইশুঁটি ফুললো দেখলেন তো। এই দেখুন, আমি আর একটা করে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, নিচ থেকে তেলটা এরকম করে দিতে হবে, তাহলে কড়াইশুঁটিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এই দেখুন, কড়াইশুঁটির গায়ে দিতে হবে এইভাবে, তাহলে কত সুন্দরভাবে ফুলে উঠবে দেখুন। এই দেখুন আমার কড়াইশুঁটি কত সুন্দরভাবে ফুলে উঠেছে, দেখলেন তাহলে কত সুন্দর হয়েছে। আমি এইভাবে সমস্ত কড়াইশুঁটিগুলো করে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার কড়াইশুঁটি বা মটরশুঁটির কচুরি একদম রেডি, কত সুন্দর ফুলেছে দেখুন, আর খুব সুন্দর খাস্তাও হয়েছে, দেখে আপনারা বুঝতে পারছেন। তাহলে নমস্কার বন্ধুরা, পরবর্তী রেসিপি দেখার জন্য অনুরোধ থাকলো।